সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি অনেক ভালো আছো। আমিও ভালো আছি। তো আমি মানে অনেক ভালো আছি। তো আমি আশা করছি আমার সকল বন্ধুরাও অনেক ভালো আছো। তো দেখো, সকালবেলায় এখন এই মাত্র সমস্ত কাজ সারা হয়ে গেছে। আর এখন কটা বাজছে জানো? এখন বাজে ছটা, সকাল ছটার সময়। দেখো, সমস্ত কাজকর্ম সেরে, স্নান সেরে, এই যে চুল আজরে সিঁদুর পরে নিলাম, আর মেয়েও সাজার জন্য অস্থির হয়ে যাচ্ছে, কারণ আজকে ওর পাপা আসছে। তো না হলে ওরা তো সেই 7টা 8টার আগে ওঠে না। আজকে খুব সকাল সকাল উঠে গেছে, একবার বলেছি মানুষ ঘুম থেকে উঠে পড়ো, তো উঠে পড়েছে। তো দেখো, আমি রেডি হয়ে বারবার শুধু রাস্তার দিকে তাকাচ্ছি। রাত 11টা থেকে 12টার মধ্যে আসার কথা ছিল। তো দেখো, এখন সকাল 6টা বেজে গেল, এখনও আসেনি। তো ছেলে মেয়ে আমার অস্থির করে দিচ্ছে, কখন আসবে বাবা, কখন আসবে করে। তো ছেলে তো বাইরে গিয়েই বসে আছে, রাস্তায় গিয়ে বসে আছে, আর আমি ক্যামেরাটা চালু করে রেখেছি ওদের আনন্দটা দেখার জন্য। তো দেখো, ছেলে মনে হয় পাপাকে দেখে ফেলেছে, এই যে পাপার ব্যাগটা রেখে দিয়েই ছুটলো। আর ওর পাপার অবস্থা দেখো কী অবস্থায় বাড়ি এলো। আমি তো কলতলায় আছি, কলতলা থেকেই দেখে হাসছি। মানে জামা কাপড় ব্যাগে, ছেলে মেয়েদের জন্য একটা মিষ্টির প্যাকেট আর একটা দইয়ের, মানে 500 থেকে 1 কিলো হবে দইয়ের ভার নিয়ে আসছিলো। তো অনেকটাই ছিল, তো দইয়ের ভার ভেঙে গিয়ে পুরো দই জামা কাপড়ে প্যান্টে ব্যাগে, তো সব কিছুতে লাগাই জামা খুলে হাতে ধরে নিয়ে আসছিলো। প্যান্টটা তো দই লেগেছিলো, এমনিতেই তো হাফ প্যান্ট পরে ট্রেনে থাকে, অতিরিক্ত গরম, তো ট্রেনে হাফ প্যান্ট পরে এসেছে। আর কি অবস্থা, জামা খুলে, আর দেখো তাড়াতাড়ির মধ্যে প্যান্টটাও মানে এত গিট পড়ে গেছে আমি খুলতে পারছি না, আমার একটা অন্যায় পড়ে নিয়েছে। তো ছেলে মেয়েরা প্রচুর প্রচুর খুশি, এত খুশি। দেখো আমি প্যান্ট ঠিক করছি, আমার মেয়ে দেখো শরবত গুলে নিয়ে এসছে, এটা জানো? বাবাকে দেখে এত খুশি, এইটুকু মেয়ে, আমার অত মাথায় আসেনি। আর আমি জানি সকালবেলা এত সকালে এর জন্য শরবত করিনি, তো আমার মেয়ের ঠিক মাথায় আছে যে কেউ এলে শরবত করে দিই। তো দেখো শরবতগুলো নিয়ে চলে এলো, তো ওর পাপা নিজে খেলো কম, সবাইকে একটু একটু শরবত খাওয়ালো। তো মেয়ে তো আদরে একদম গদ গদ, কী বলবো। তো আমরা সবাই প্রচুর আনন্দ করলাম। তো আজকে স্নান টান করে রেডি হয়ে গেছি, আর আমার বর একটু বাইরে দিকে গেল। আর আজ মানে আজ আমার বোনের যে কুচুটাকে আমি সবসময় নিই না, মাঝে সাথে আমার ভিডিওতে থাকে ছোট্ট মতন একটা বেবি, তো তার আজ মুখে ভাত অন্নপ্রাশন। তো সেখানে যাব পাশের বাড়ি, একটা ঘর পাশেই মামা শ্বশুরের ছেলে মানে দেওরের সঙ্গে আমার বোনের বিয়ে হয়েছে, যা বললে বুঝবে। তো তো দেখো রেডি হয়ে গেছি, কাছে বাড়ি, এই জন্য বেশি কিচ্ছু মানে রেডি যেমন আর কি, গলার হারটাও পরে থাকি, কানেরটাও পরে থাকি, আর একটি পাশ সিঁদুর পরেছি, আর এই শাড়িটা পরলাম সুতির শাড়ি। তো আজ আমার ডবল ডবল খুশি, কী বলবো। একে তো আমার বর আসার আনন্দ, আবার এই যে বোনের ছেলের অন্নপ্রাশন। এমনিতে মানে অন্নপ্রাশন বলো, বিয়েবাড়ি বলো, কিছু তো পায় না ওখানে। তো চলো, মা এসেছিলো একটু আগে, শেয়ার করা হলো না, মা এসেছিলো, বোন এসেছিলো। তো আমার বোনের যেহেতু মা, আমার মা আর আমার বোনের মাসি হয়, আমরা মাস মাস তো তো বোন। তো লাইটটা বন্ধ করি, দাঁড়াও, অনেকটা দেরি হয়ে গেছে। আর আমার বোন আসছে, নিজের বোন, আবার মাসি এসে গেছে, সবার বাড়ি চলে এসেছে। তো চলো যাই, গিয়ে দেখ যতটুকু পারি অন্নপ্রাশনের সব কিছু শেয়ার করব। তো দেখো হাঁটু হাঁটু করে বোনের বাড়ি চলে যাচ্ছে, এই যে এই মাত্র ঘর থেকে বেরলাম, আর ওই যে আমাদের ঘর দেখা যাচ্ছে, আর ওই যে বোনেদের বাড়ি। তো 2-3টে বাড়ির পরেই, একদম পাশাপাশি। তো চলো যতটুকু পারবো আর কি অন্নপ্রাশনে শেয়ার করবো।
ভালো করে বাঁধ রে, শুধু বিরক্ত করে ঠিক আছে, আর বোন আমি। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা আমি এখানে শেষ করছি।
তো আমার ভিডিও তোমাদের কেমন লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো, ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নেক্সট ব্লগে, বাই বাই।